বাবা, সকাল থেকে কাজ করে করে একেবারে মাথাটা ধরে নিল। কি যে লিখেছে সব ছেলে পুলে। হ্যাঁ, আমার নেকলেসটা, সেটা তো আনা হয়নি। আমি কি বলেছিলাম? কাল যদি নেকলেসটা না আনলি তুই, তোর ঘরে আর না থাকুম, বুঝলি? না থাকুম। আমি চললাম আমার 6 নম্বর বাজারের কাছে, ঠিক আছে? ওমা, ও কথা বলে না সোনা, তুমি তো কুকুর সোনা। ভালোবেসে ডাকি আমি তোমায়, তুমি আমার চাঁদের কোনা গো। ওরে আমার কলিযুগের কালিদাস, এতই যদি পেরাম, তাহলে নিয়ে আসবে আমার জন্য নেকলেস। নিয়ে আসছি সোনা, তার আগে একটা কিসমিসি দাও। না হলো কি ছাতা কাটা খাবি আমার কাছে, ছাতা কাটা। বাহ বাহ, সেকেন্ড হ্যান্ড বউ, আবার তেজ একদম লুচির মতো ফুলে উঠেছে। হ্যাঁ, কি বললে তুমি? যেটা শুনলা তুমি? থাকবো না আর তোর বাড়িতে, আমি চললাম পুলিশের কাছে, তোর নামে ভালোভাবে পিন্ডি ছটকাতে, পিন্ডি ছটকাতে। একে আটকাতে হবে, এ যদি চলে যায় তাহলে আমি একেবারে ফেঁসে যাব। আর আমার যা বয়স, মেয়ে তো কপালে জুটবেই না, আরো পুলিশের কাছে রাম ধোলাই খেতে হবে, রাম ধোলাই। বাবা গো, চললাম, গুড বাই, টাটা। বাবা গো দাঁড়াও, আজ 20 বছর হয়ে গেল আমার সাথে তোমার ঘর করা, আর এখনো তুমি বুঝতে পারলে না কোনটা আমার ভালোবাসার ডাক। তাহলে সেকেন্ড হ্যান্ডটা? ওটা ভালোবাসার ডাক গো। ও আচ্ছা, ভুল হয়ে গেছে তো। আমায় ক্ষমা করো। যাও সোনা, এক কাপ চিনি ছাড়া চা করে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা। বাবা যাক, গেছে তো বাঁচা গেছে। সত্যি দাদা দিদি বোন ভাইরা, সেকেন্ড হ্যান্ড গাড়ি আর পচা নারী, এই দুটো যার কপালে জুটে যাবে না, পেছনটা একেবারে রাঙা আলুর মতো হয়ে যাবে, রাঙা আলু। বাবা বাঁচাচ্ছে না, আস্তে আস্তে আমি একটু দমনি দমনি। সুগারের পেশেন্ট তো বাবা। কে রে কে রে? খুব খারাপ হয়ে যাবে, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বউ তো ছিল সেকেন্ড হ্যান্ড, ধুতি খুলে আমাকেও করে দিল সালা সেকেন্ড হ্যান্ড।